সুপ্রভাত, কেমন আছো বন্ধুরা? সকলে নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মহা অষ্টমী, তাই সকলকে মহা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। সবাই সেফ থাকো, কিন্তু খুব আনন্দ করো। এই আর এই দুদিন যা ওয়েদারটা হচ্ছে না, মানে বলার নেই। জানতাম যে পুজোতে মানে এরকম কথা ছিল যে বৃষ্টি হবে বা মেঘ করে থাকবে, আর কিরকম মানে বিচ্ছিরি একটা ওয়েদার, মেঘ সারাদিন ঝিরঝির করে বৃষ্টি। আজকে তাও মেঘ, সকাল থেকে মেঘ করেছিল, কিন্তু তবুও মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে একটু রোদের মুখ দেখা যাচ্ছে। তাও একটু আজকে ওয়েদারটা বেটার আছে। আর তোমরা কি শুনতে পাচ্ছ, আমাদের বাড়ির কাছের একটা বারোয়ারি আছে, ওখানে অষ্টমীর অঞ্জলির মন্ত্র পাঠ হচ্ছে। এটা শুনে মনে হচ্ছে পুজো পুজো একটা ভাব, কিন্তু গতকালকে মানে সপ্তমী, কোনো অন্যান্য বার ঢাকের আওয়াজ আসে, অনেক কিছু শোনা যায়, কিন্তু এবছর যেন কিছুই মনে হচ্ছে না। আজকে তাও এই অষ্টমীর অঞ্জলির মন্ত্রটা শুনে মনে হচ্ছে যে না, পুজো পুজো একটা ভাব। আর আজকে সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টে করেছি আজকে পাস্তা, চলো তোমাদেরকে দেখাবো। আজকে ব্রেকফাস্টে পাস্তা করেছি, এমনি নরমাল পাস্তা করেছি আজকে আমরা। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দেখো আজকে ওয়েদারটা না একটু একটু রোদ দেখা যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু কেমন যেন একটা মেঘলা মেঘলা ওয়েদারটা, আর তার জন্য ঘরে ঠিকঠাক আলোটা আসছে না। অন্যদিন এই জানালাগুলো দিয়ে বেশ আলো আসে, রোদ আসে আমার সমস্ত জানালা দিয়ে, কিন্তু আজকে মেঘলা ওয়েদারের জন্য আলোটা ঠিকঠাক আসছে না। আর এখন করব রান্নার জন্য প্রস্তুতি নেব, আজকে কি রান্না করব দেখাবো তোমাদের। দেখো দুপুরের জন্য ভাত হয়ে গেছে আমার, আর এইখানটায় ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা পরে ফোড়ন দিয়ে নেব। আজকে ভাত, মুসুরির ডাল, আর এই দেখো এখানে আলু টমেটো কেটে রেখেছি, আর এই যে এখানে ফুলকপি একবার জাস্ট গরম জলে একবার ফুটিয়ে রেখেছি, হ্যাঁ লবণ দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে রেখেছি। আর আজকে হবে ফুলকপির তরকারি, আর এই লম্বা লম্বা করে বেগুন ভাজা এই যে কেটে রেখেছি, আর টমেটোটা দিয়ে মুসুরির ডালটা ফোড়ন দেব কালো জিরে কাঁচা শুকনো লঙ্কা দিয়ে। আর ফুলকপির তরকারিটা আমি কেমন করে করবো একটু দেখাবো, মানে আমার এরকম করে ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে। এটা আমি আমার জেঠিমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির তরকারি। দেখো তোমরা খুব ভালো লাগে এটা খেতে। আমি চালটাকে এখন ভিজিয়ে রাখবো, চালটা খুব বেশি আগে ভিজিয়ে রাখবো না, তাহলে রাখি না, তাহলে গুলে যায়। আর যদি একটু মানে রান্না করার একটু আগে ভেজাই, তাহলে গোবিন্দভোগ চাল গলে না, নাহলে এমনি গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই চালটাকে ভিজিয়ে রেখেছি, আর এই যে ফুলকপি তরকারিতে দেবো বলে এখানে রেডি করে রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে রেখেছি এতে, আর হলুদ গুঁড়ো দিয়েগুলো রেখেছি। লবণটা দিই নি, লবণটা যখন রান্না করবো তখন দেবো। হ্যাঁ, এই দিয়ে করবো না, এই যে ফুলকপিটা এখানে রয়েছে। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা তেপে গেছে। এইটা একটা জিনিস কি যে একটু তেলটা বেশি লাগে, ফুলকপিটা জাস্ট একটু নেড়ে নেব। আওয়াজ না
আপনি কত বাজি পড়তে পারছে, আমি তো পুরো ভালো লাগলাম ফুলকপিটাই খেতে, আমার গায়ে গুলি ছুটিয়ে গেছে, ভয় পেয়ে গেছে। দেখো তেলের মধ্যে আমি একটা একটু ছোট টুকরো দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, আর একটু দেব গোটা জিরে ফোড়নে দিলাম। তেলটা খুব কেটে গেছে দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। দারচিনি একটা কিন্তু গন্ধ আসছে, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো দেব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে যেমন ঝামেলা কিছু চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দ চালটা, ওইটা এবার দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে, আবার এই যে গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, গোবিন্দভোগ চালও সেদ্ধ হয়ে গেছে। আরেকবার খেতে দেখো, এটা না একটু মানে গা মাখা হয় এই জিনিসটা, তাহলে ভালো লাগে, এটা ঝোল ভালো লাগবে না, মাখা মাখা হলে ভালো লাগে, খুব ভালো লাগে এটাকে। এবার দেব একটু গরম মশলা, গরম মশলাটা একটু গুলে দেবো আমি জলে, গুলো কিন্তু মানে গোটা গোটা থাকবে, তাহলে ভালো লাগে দেখতে। আর দেব একদম নামানোর সময় সামান্য একটু ঘি দিয়ে দেবো, তাহলে খুব ভালো লাগে খেতে, গন্ধটা যে আসছে না দারুণ। হয়ে গেছে কমপ্লিট, বাবা দেখতে ভালো লাগছে। লাঞ্চ রেডি হয়ে গেছে আর আমাদের স্নান টান সবার হয়ে গেছে, এখন খেতে দেবো, খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। এই দেখো লাঞ্চ রেডি, খেতে দিয়ে দিয়েছি ভাত, আলু ফুলকপির তরকারি, এই যে বেগুন ভাজা, এখানে আছে ডাল, এখানে লেবু শশা সব সাজিয়ে দিয়েছি, এই দিয়ে দুপুরে লাঞ্চ হবে। এই দেখো খেতে বসে গেছে, আমার বাড়ির আরও দুজন সদস্যকে দেখো, এই একজন, হ্যাঁ এদেরকে মাঝে মাঝে আমার ভিডিওর মানে ক্যামেরার পেছন দিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে বাইপাস দিয়ে, আরও সদস্য আছে সেটা ক্রমশ প্রকাশ্য, তিনারা ভিআইপি,
ওরা এখানে খায় না, ওদের জন্য আলাদা জায়গা করা আছে, ওদেরকে অন্য কোন সময় দেখাবো। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5টা আর এখন খাবো চা। আর চাটা কে নিয়ে আসছে দেখো, বললাম না তখন ভিডিওতে দেখতে পাবে মাঝে মাঝে এদের। এটা ইনি হচ্ছে মিস্টার পঙ্কজ গোস্বামী, আমার হাজবেন্ড প্রতিদেব, উনি বিকালে চাটা করে আনেন। এই যে আমাদের চা, এখন আমাদের আমরা দুজনে চা খাবো। দুপুরবেলা লাঞ্চ করে এসে না শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে গেছিলাম, মানে এরকম ঘুম দুপুরবেলায় ঘুমোয় না, আজকে ভালো ঘুমিয়ে গেছিলাম। এবারে অষ্টমীর দিনটা যেন, পুজোর প্রত্যেকটা দিনই, আজকের দিনটা যেন অন্যান্য আর পাঁচটা সাধারণ দিনের মতো দিনটা কাটলো। দিনের বেলাটা সন্ধ্যের পরে দেখা যায়, দেখা যাক কোথাও যদি বেরোয়, কোনো ঠাকুর তো দেখতে যেতে পারবো না, প্যান্ডেলে প্যান্ডেলে দুটো একটা দেখা যেতে পারে, যেখানে যদি ফাঁকা থাকে কোথাও একটু ঘুরলাম রাস্তায় গাড়ি করে। দেখা যাক এমনি গাড়ি করে, শুধুই প্যান্ডেলের সামনে সামনে ঘুরবো, শুধু লাইট গুলো তো দেখবো, তারপর তো ওয়েদারের যে অবস্থা তাও তো আজ একটু বেটার আছে অন্য দিনের তুলনায়। Chances, I don't care, I'm fine, I'm fancy brighter. Yeah, 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 oh boy, I'm telling you. আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। একটা হালকা পাতলা কটন চান্দেরি শাড়ি পরে নিয়েছি, একটা সবুজ দিয়ে, সবুজ দিয়ে কালো দিয়ে কেমন লাগবে জানি না। দুর্গাপুজোতে কালী পুজোর সাজ সেজে নিয়েছি, আর এখন যাবো ঠাকুর দেখতে। দিনের বেলায় কোথাও যাইনি, কোনো প্যান্ডেলেও না, কোনো কোথাও গিয়ে পুজো দিইনি, কোনো মন্দিরে গিয়ে, কিন্তু এখন সন্ধেবেলায় বেরোবো একটু মেয়েকে নিয়ে। ঠাকুর না দেখি, ঠাকুর দেখবো দূর থেকে, আর রাস্তায় কোনো ঠিক ঠিকানা নেই যে কোন দিকে যাব না যাব, গাড়ি করে ঘুরে বেড়াবো এটাই। আর অন্য দিনও বেরোই, কিন্তু আজকে যেহেতু পুজোর দিনে বেরোবো, ঠাকুর না দেখলেও সেই জন্য পুজোর মতোই সেজে গেজে বেরোলাম, বেরোচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি কফি হাউসে, রেস্টুরেন্ট কফি হাউসে, আর আমরা অর্ডার করেছি এই দেখো হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আর তাই খাচ্ছি আমরা। আর একটা স্যালাড অর্ডার করেছি, একটা স্যুপ।
এক্ষুনি ফিরলাম, আর এখন বাজে 11টা। বেশি ঠাকুর দেখিনি, রাস্তায় রাস্তায় ঘুরেছি। আজকে অনেক দিন পরে রেস্তোরাঁয় ঢুকে মানে খেয়েছি, মানে অনেক দিন পর। খুব ভালো লাগছিল যে অনেক দিন পরে একটু মন খুলে ঘুরতে পারলাম। মাস্ক টাস্ক পরেই ঘুরেছি, রায়বাড়ির ঠাকুরটা দেখেছি একটা ঠাকুর, ওই ঠাকুরটা রাজবাড়ির ঠাকুরটা না দেখলে মনটা ভরে না একটি শূন্যবার। মানে ভালো আনন্দ হয়েছে, দিনের বেলাটা যেমন একদম সাধারণভাবে কেটেছে, সন্ধ্যের পর থেকে আজকে একটু আনন্দেই কাটলো। ডিনার তো করেই এসেছি বললাম, তাই আর কাজ নেই, এখন শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো রেখো। শুভরাত্রি।